হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি শাহাদাত হোসাইন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অল্প সময়ে রিচার্জেবল ইমার্জেন্সি লাইট কিভাবে তৈরি করা যায়। তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। আজকের এই ইমার্জেন্সি চার্জার লাইটটি তৈরি করতে আপনাদের লাগবে 4 ভোল্টের একটি ব্যাটারি, লাগবে 4 ভোল্টের একটি এলইডি, লাগবে 1K রেজিস্টর একটি, লাগবে 4060 ডায়োড একটি, লাগবে চার্জের জন্য চার্জিং রিসিভার একটি, লাগবে একটি এলইডি ইন্ডিকেটর, লাগবে একটি সুইচ। তো ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আমরা ব্যাটারির সাথে এলইডি সেট করব। ভিউয়ার্স, এখন আমরা এলইডির সাথে ব্যাটারি কানেক্ট দেব। পজিটিভের সাথে এলইডির পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ সংযোগ দিতে হবে। এখন আমরা এলইডির পজিটিভ এবং ব্যাটারির পজিটিভ সংযোগ দিলাম, আর এলইডির নেগেটিভ এবং ব্যাটারির নেগেটিভ আমরা সরাসরি সংযোগ দেব না, আমরা এটি সুইচের মাধ্যমে সংযোগ দেব। আমাদের সুইচটা আমরা আমাদের সুবিধা মতো জায়গায় সেট করব। দেখুন, এটা আপনারা সুপার গ্লু দিয়েও সেট করতে পারেন, গ্লুগানের আঠা দিয়েও সেট করতে পারেন, আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা সেট করে নেবেন। আমরা ব্যাটারির নেগেটিভের সাথে সুইচের নেগেটিভ সংযোগ করে দিলাম। দেখুন, এখন কিন্তু লাইটটা জ্বলবে। দেখুন, সুইচ দিলেই জ্বলবে, অফ করলে অফ হবে। দেখুন, আমাদের কিন্তু চার্জারের কাজ শেষ। এখন আমরা এই ব্যাটারিটা চার্জ করার জন্য একটি চার্জিং পুট লাগিয়ে নেব। ভিউয়ার্স, এখন আমরা রিচার্জেবল চার্জারের চার্জিং পুটটা ইনক্লুড করব, যেটার মাধ্যমে আমরা চার্জ পাবো, চার্জ হবে, ব্যাটারিটা চার্জ হবে। দেখুন, এটা আমরা ব্যাক সাইডে লাগাচ্ছি, আপনারা চাইলে যে কোনো জায়গায় লাগাতে পারেন, এটা আপনাদের সুবিধা মতো আপনারা লাগিয়ে নেবেন। নেগেটিভ ওয়্যারটা আমরা সরাসরি নেগেটিভের সাথে লাগাই নিচ্ছি, পজিটিভটা পজিটিভের সাথে একটি চার্জিং ইন্ডিকেটর লাইট এবং ডায়োডের মাধ্যমে লাগাতে হবে। ভিউয়ার্স, এখন আমরা রেজিস্টর এবং ডায়োড দুইটা একসাথে পেঁচিয়ে নিচ্ছি, এটা পজিটিভের সাথে লাগিয়ে নিতে হবে। কারণ রেজিস্টরের সাথে ইন্ডিকেটর লাইটের পজিটিভ পাও এবং নেগেটিভ সরাসরি ব্যাটারির নেগেটিভে লাগাতে হবে। ভিউয়ার্স, আপনারা জানেন যে বড় পার্টি হলো পজিটিভ আর ছোট পার্টি হলো নেগেটিভ। নেগেটিভটা আমরা সংযোগ দিয়ে নিচ্ছি ব্যাটারির নেগেটিভের সাথে সরাসরি। আর পজিটিভটা রেজিস্টরের সাথে সংযোগ করে দেব। তো ভিউয়ার্স, এখন আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের চার্জারটি চার্জ ওঠে কিনা। দেখুন, আমাদের ইন্ডিকেটর লাইটটি অলরেডি জ্বলে গেছে, তার মানে চার্জ উঠতেছে ব্যাটারিতে। তো এভাবে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা চার্জ করে এই চার্জারটি আপনি 5 থেকে 7 ঘন্টা অনায়াসে চালাইতে পারবেন। তো এটি কিন্তু খুব চিপ রেটের ভিতরে আপনি তৈরি করতে পারবেন আপনার বাসা, আপনি চাইলে আপনি নিজে তৈরি করতে পারবেন অল্প খরচের মাধ্যমে। ভিউয়ার্স, আমরা খুব সুন্দর একটি লাইট তৈরি করলাম। লাইটটি দেখেন কত সুন্দর, কিউট, দেখতেও যেন খুব সুন্দর, এর কার্যক্ষমতা অনেক বেশি। তো এটি আমরা জ্বালিয়ে দেখাচ্ছি। এই দেখেন, আলোর ভিতরে জ্বালাইলে এই অবস্থা, আর একটু অন্ধকারে হলে কি অবস্থা তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি লাইটটা অফ করে দিচ্ছি।
তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি পিছনে আছি।